মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। লাইলা বর্ষা, আপনি লিখেছেন, আমার বয়স 35 বছর, শিক্ষিত স্বাবলম্বী নারী, বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, অনলাইনে চা পাতা বিক্রি করি। আমি লজ্জা ভেঙে মা বাবাকে সরাসরি আমার বিয়ে দেওয়ার কথা বলেছি, তবুও তারা আমাকে বিয়ের ব্যাপারে কোনো উদ্যোগই নিচ্ছেন না। আমার সবর করাও কঠিন হয়ে যাচ্ছে, একাকে বিয়ে করে ফেলবো কি না ভাবছি। আমার কি করা উচিত যদি পরামর্শ দিতেন? বন্ধুলা আয়লা, আপনার বয়স 35 হয়ে যাওয়া মানে অনেক বয়স হয়ে গেছে, এরপর যদি বাবা মা বিয়ে না দেন, আপনি স্থানীয় কোনো মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বিবাহের উদ্যোগ নিতে পারেন, অর্থাৎ তাকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহ বসতে পারেন। আর এর আগে আপনাকে অবশ্যই একটা স্টেপ নিতে হবে, তা হলো বাবা যদি রাজি না হন তাহলে বড় ভাই কিংবা চাচা কিংবা আপনার দাদা, নিকটাত্মীয় কাউকে পেলে মামা, তাদেরকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহের উদ্যোগ অবশ্যই নেবেন, যেহেতু এখানে আপনার চরিত্র রক্ষা করার ব্যাপার এবং আপনি চরিত্র রক্ষা করা আপনার জন্য চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আপনি অবশ্যই সে উদ্যোগ গ্রহণ করবেন এবং আপনি বাবা মাকে বুঝিয়ে যদি আনতে পারেন সেটা তো সবচেয়ে ভালো, না পারলে আপনি বাবা মার আনুগত্যের নামে এভাবে বসে থাকা এটার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আপনি অন্যদের অভিভাবক বানিয়ে আপনি বিয়ে করে ফেলবেন। রাহিন আব্দুল, আপনি লিখেছেন, আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি, এখন আমার করণীয় কী? আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে? মাহাজাল্লাহ, আল্লাহ তালা মাফ করুন। অপরাধ সেটা যেটাই হোক না কেন, যত জঘন্যই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ কায়মনোবাক্যে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চান আর নিজেকে পরিশুদ্ধ রাখবেন, পরবর্তীতে সেই সংকল্প দৃঢ়ভাবে করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন ইনশা আল্লাহ বিদনিল্লাহ। তবার দোয়ার আল্লাহ তালা কারোর জন্যই বন্ধ করেন না, যতদিন পর্যন্ত তিনি জীবিত থাকেন, সুস্থ স্বাভাবিক থাকেন, দোয়ার মাধ্যমে, তবার মাধ্যমে, ইস্তেগফার মাধ্যমে, ক্ষমা প্রার্থনার মাধ্যমে তিনি প্রায়শ্চিত্ত করতে পারেন এবং সেটা করা উচিত। আর এর সাথে আমরা সাধারণ মানুষ এই সমস্ত ঘটনা থেকে যে বার্তাটা পাই সেটি হলো যে সমাজে নৈতিক অধঃপতন এটি চরম পর্যায়ে পৌঁছেছে। কিয়ামতের আগে ঠিক যে ধরনের পরিবেশ পরিস্থিতি হওয়ার কথা পৃথিবীতে, সেরকম একটা পরিবেশ যেন আজ বিরাজমান। এরকম পরিস্থিতিতে আপনার, আমার ছোটো মেয়ে, ছোটো ছেলে বাচ্চাও পর্যন্ত যার তার কাছে দিয়ে দেওয়া, যার তার কোলে দিয়ে দেওয়া উচিত নয়, এবং এগুলো নানাবিধ ফেতনার দুয়ার খোলে। যারা এই বিষয়গুলোকে বাড়াবাড়ি মনে করেন, এই যে প্রশ্নটা, এই প্রশ্ন এবং এই জাতীয় প্রশ্ন করা অনেক লোক আছেন, আমার এই ভাই হয়তো আল্লাহর ভয় হয়েছে তিনি প্রশ্ন করেছেন, অনেক লোক হয়তো প্রশ্ন করছেন না, জানাচ্ছেন না। তো চতুর্দিকে আপনার তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নামে, বিভিন্ন নামে আপনার মানুষের মধ্যে বেহায়াপনা, নির্লজ্জতাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এর ফলশ্রুতিতে মানুষের চরিত্র দিন দিন অধঃপতন হতে 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 চরম পর্যায়ে পৌঁছে গেছে। তো এরকম অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের চেষ্টা করা উচিত এবং এই পরিস্থিতিতে আমাদের কত সতর্ক থাকা উচিত পর্দার বিষয়ে, নিজেদের পরিবারের সদস্য, বিশেষ করে মেয়েদের সেফটি এবং নিরাপত্তার বিষয়ে মানুষের নজর এবং দৃষ্টি আজকাল কত গভীরে যায় সে বিষয়গুলোকে লক্ষ্য রেখে পরিপূর্ণস্বরে রায় পর্দা করার গুরুত্ব আমরা বোধ হয় এই প্রশ্ন থেকে কিছুটা হলেও আঁচ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত।